চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিফাতান নাবিল নাবিল নির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন যে নেপা আপনাকে ধন্যবাদ আগামী কালকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা বিজয়নগর এবং নবীনগর এই তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা এখন আছি ব্রাহ্মণপুরের সদরের একটি অন্যতম বৃহৎ ভোটকেন্দ্র সেটা হচ্ছে ভাদুঘর দারুসন্না কামিল মাদ্রাসা ভোটকেন্দ্র এবং উল্লেখ্য যে এখানে দুটি ভোটকেন্দ্র একসাথে একটি পুরুষ কেন্দ্র এবং একটা মহিলা কেন্দ্র অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই নিরাপত্তার বাহিনীর সদস্যরা আনসার ত্রিশ প্রায় ত্রিশ জন আনসার এবং ছয়জন পুলিশ সদস্য ইতিমধ্যে এখানে চলে এসেছেন এখন পর্যন্ত যে খবর আমার কাছে আছে ইতিমধ্যে নির্বাচনের সকল সরঞ্জাম সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবাই ভোটকেন্দ্রে চলে গিয়েছেন তবে এখন পর্যন্ত ব্যালট পেপারটা এখনও আসেনি এটা আগামীকাল ভোরে ভোরবেলা এটা ভোট ভোটকেন্দ্রগুলো পৌঁছে দেওয়া হবে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর এবং নবীনগর এই তিনটি উপজেলা এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ সংঘাত বা উত্তেজনার খবর পাওয়া যায়নি তবে কোনো কোনো প্রার্থী অভিযোগ করছেন যে সমান্তরাল ভোটের সমান্তরাল মাঠ নেই এবং কেউ কেউ হয়তো ভোটকেন্দ্র দখল করে এবং ভোটারদের প্রভাবিত করে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবেন তো এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের খবর আমরা পাইনি এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর এবং নবীনগর উপজেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট ভোট ইয়ে করার জন্য ভোট ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রায় প্রায় পনেরো দুই হাজার পুলিশ সদস্য তারপরে অর্ধশতাধিক ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনসার র্যাব বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করতে কেন্দ্রে কেন্দ্রে থাকবেন নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সংখ্যার খবর পাওয়া যায়নি তবে মাঝখানে আপনার গত মঙ্গলবার বিজয়নগর উপজেলার একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হঠাৎ করে উনি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় খবর পাওয়া যায় ওনার পরিবারের সদস্যরা জিডি করেন যে উনি বিজয়নগর উপজেলার হরস্প এলাকায় গিয়ে প্রচারণা করতে গিয়ে উনি নিখোঁজ হন গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাসপুর থেকে ওনাকে পুলিশরা উদ্ধার করে এছাড়া এখন পর্যন্ত তেমন কোন সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি এই ছিল আমার কাছে সর্বশেষ খবর নিপা নামিল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত জন্য